बैंक और गार्मेंट्स खोला थाकाय गेल चार दिन थेके आज रास्ताय बेड़েছে गाड़ी संख्या। कठोर लकडाउने उपेक्षा करे सड़के नामछे मानुष। चार दिन बंध थाकार पर आज खुलछे बैंकगुलो। तुच्छ कारणे अनेकेई बेर होच्छे घर थेके। सरकारी विधि निषेध वास्तवायने सेनाबाहिनी सह आईन श्रृंखला बाहिनी जौथ अभियान परिचालित होच्छे। दर्शक, लकडाउनের সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে রাজধানীর বিজয় শহর এলাকায় আছে সহকর্মী জুবায়ের সানি। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। সানি, দিনের শুরুতে রাজধানীর সার্বিক লকডাউন পরিস্থিতি কেমন দেখছেন? ফামিদা, গত চার দিনের যে লকডাউন পরিস্থিতি ছিল আজ পরিস্থিতি একটু হলেও ভিন্ন, কারণ আমরা সকাল থেকেই যে চিত্রটি রাজধানীতে দেখছি যে প্রচুর গাড়ি কিন্তু এখন চলাচল করছে। এর মধ্যে ব্যক্তিগত গাড়ির সংখ্যাই বেশি, সেই সঙ্গে রিক্সা চলাচলও কিন্তু বেড়েছে। এর কারণ হিসেবে যেটি ধারণা করা হচ্ছে, যেহেতু গেল বৃহস্পতিবার থেকেই ব্যাংকগুলো বন্ধ ছিল, আজ কিন্তু সেই ব্যাংকগুলো খুলে দেওয়া হয়েছে এবং সকাল 10টা থেকে দুপুর 1:30টা পর্যন্ত এই ব্যাংকগুলো খোলা থাকবে। এবং সেই সঙ্গে যে অন্যান্য শিল্প কারখানা গার্মেন্টসগুলো রয়েছে সেগুলো কিন্তু খোলা রয়েছে। এই কারণে কিন্তু সাধারণ মানুষের চলাচল বেশ বেড়েছে বলেই আমাদের কাছে মনে হয়েছে, কারণ আমরাও রাজধানীর বিভিন্ন সড়কে যেটি দেখছি যে অনেক সিগন্যালই ছোটোখাটো যানজটের সৃষ্টি হচ্ছে এবং যে কঠোর অবস্থান আইন শৃঙ্খলা বাহিনীর এতদিন এই চার দিন ছিল, আজ কিছুটা হলেও এখন পর্যন্ত আসলে আমাদের কাছে শিথিল মনে হয়েছে। কারণ সড়কের কিছু কিছু মোড়ে আমরা চেকপোস্ট দেখলেও বেশিরভাগ সড়কেই কিন্তু আজকে চেকপোস্ট এখন পর্যন্ত চোখে পড়েনি, কিন্তু সময় যদি গড়ায় তখন আসলে বোঝা যাবে যে আইন শৃঙ্খলা বাহিনী আজও কতটা কঠোর অবস্থান নেয়। কিন্তু এখন আপাতত দৃষ্টিতে আমাদের কাছে মনে হচ্ছে যে যান চলাচল অনেকটাই বেড়েছে, বেশ অনেক ব্যক্তিগত গাড়ি চলাচল করছে এবং সাধারণ মানুষের চলাচল যেটি সেটিও বেড়েছে। এবং যেটি বলছিলাম যে যেহেতু আজ ব্যাংকগুলো খোলা রয়েছে, চার দিন পরে আজ ব্যাংক খুলছে, সে কারণে কিন্তু মানুষের আর্থিক লেনদেনের কারণে অনেকেই আজ ঘর থেকে বের হতে বাধ্য হচ্ছেন। ফামিরা সানি, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ বিজয় সরণি থেকে জানাচ্ছিলেন জুবায়ের সানি।